হরদীপ সিং নিজ্জর খুনের অভিযোগ ভারতের উপর চাপানোয় কানাডা প্রসঙ্গে চরম অবস্থান ভারতের ভারতের বন্ধু দেশ কানাডার সঙ্গে আপাতত উত্তপ্ত সম্পর্ক নয়া কানাডা ভারতের এক কূটনীতিকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গেই প্রায় পাল্টা সিদ্ধান্ত ভারতের এক কানাডীয় কূটনীতিকে পাঁচ মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে ট্রুডো যাবতীয় অভিযোগও উড়িয়ে দিয়েছে ভারত ভারতের উপর চাপায় কানাডা ভারতীয় এক কূটনীতিককে বহিষ্কার পাল্টা কানাডায় কূটনীতিককে বহিষ্কার ভারতের কানাডার মাটিতে খলিস্তানপন্থী সংগঠন খলিস্তান টাইগার ফোর্স বা কেটিএফের প্রধান তথা কানাডার সারির গুরু নানক শিখ গুরুদ্বার সাহিবের প্রধান হরদীপ সিং নিজর খুনের জেরে এই জটিলতা ঘনিয়েছে কানাডার অভিযোগ হত্যাকাণ্ডে ভারতের হাত রয়েছে এর জেরে কানাডা এক ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করেছে জাস্টিন ট্রুডোর দেশ জবাব দিতে দেরি করেনি নয়া দিল্লি পাল্টা ভারতে নিযুক্ত কানাডার এক সিনিয়র কূটনীতিককে বহিষ্কার করে পাঁচ দিনের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে কানাডার দাবিকে অযৌক্তিক এবং উদ্দেশ্য প্রণোদিত বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক এবছর জুন মাসে দুই অজ্ঞাত পরিচয় আততায়ী ছেচল্লিশ বছরের নির্ঝরকে গুরুদ্বার চত্বরের মধ্যেই গুলি করে খুন করে পালিয়ে যায় কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অভিযোগ কানাডা সরকারের কাছে হরদীপ সিং নিজরের হত্যাকাণ্ডের সঙ্গে ভারত সরকারের এজেন্টদের যোগ থাকার বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে কানাডার তদন্তকারী সংস্থাগুলি এ বিষয়ে আরও বিশদে তদন্ত করছে বলেও জানিয়েছেন ট্রুডো পাশাপাশি কানাডার প্রধানমন্ত্রী এও যে বিষয়টি নিয়ে শীর্ষ সম্মেলন চলাকালীন জানিয়েছেন তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও কথা হয়েছে কানাডার হাউস অফ কমস এ তিনি বলেন কানাডার নিরাপত্তা সংস্থাগুলি সক্রিয়ভাবে ভারত সরকারের এজেন্ট এবং কানাডার নাগরিক হরদীপ সিং নির হত্যাকাণ্ডের মধ্যে সম্ভাব্য যোগসূত্রের বিশ্বাসযোগ্য অভিযোগগুলি খতিয়ে দেখছে একই সঙ্গে কানাডাস্থিত ভারতীয় এক কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে সে বিদেশমন্ত্রী মেলানি জোলি জানিয়েছেন বহিষ্কৃত এক ব্যক্তি ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা এর কানাডার প্রধান হিসেবে দায়িত্ব সামলাতেন যদিও তার নাম জানাননি মেলানি পাল্টা জবাব দিতে দেরি করেনি নয়াদিল্লি বিদেশ মন্ত্রকের কড়া বিবৃতিতে লেখা হয় কানাডার পার্লামেন্ট সে দেশের প্রধানমন্ত্রীর বিবৃতি দেখে প্রত্যাখ্যান করা হয়েছে সেদেশের বিদেশ বিদেশমন্ত্রীর বক্তব্যকেও একইভাবে প্রত্যাখ্যান করা হয়েছে কানাডার মাটিকে ব্যবহার করে ভারতের রকম হিংসাত্মক ঘটনায় জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ অযৌতিক এবং উদ্দেশ্য প্রণোদিত একই ধরনের অভিযোগ কানাডার প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর কাছেও করেছিলেন এবং তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করা হয়েছিল সরাসরি কানাডার সরকারকে খোঁচা দিয়ে বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয় এই ধরনের অপ্রমাণিত অভিযোগ আসলে জঙ্গি এবং চরম বা কট্টরপন্থীদের উপর থেকে নজর ঘোরাতে চায় এ বিষয়ে কানাডা সরকারের নিষ্ক্রিয়তা দীর্ঘস্থায়ী এরপরই ভারতে কানাডার হাই কমিশনারকে ডেকে পাঠায় নয়াদিল্লি তাকে জানিয়ে দেওয়া হয় কানাডার দূতাবাসে কর্মরত এক সিনিয়র কূটনীতিককে বহিষ্কার করা হচ্ছে ওই কূটনীতিকে পাঁচ দিনের মধ্যে ভারত ছাড়তে হবে এদিকে বন্ধুদেশ কানাডার সঙ্গে এমন সম্পর্কের জট তৈরি হওয়ায় কপালে চিন্তার ভাঁজ কূটনৈতিক মহলের কলকাতা টিভি